আলোর আমন্ত্রণ ইউটিউব চ্যানেলে বন্ধুদের স্বাগত বন্ধুরা তোমরা যারা এবছর সেন্ট্রালাইজ পোর্টালের মধ্যে দিয়ে বিএ বিএসসি বিকম কোর্সে এখনও পর্যন্ত ভর্তি হতে পারো তোমাদের জানাচ্ছি মপ আপ রাউন্ডের মধ্যে দিয়ে কিন্তু তোমাদের এবছরের লাস্ট তোমরা সুযোগ পাচ্ছ রেগুলার কোর্সে ভর্তির জন্য পপ রাউন্ড কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়ে গেছে মপ আপ রাউন্ড আবেদন শুরু হয়েছে আট থেকে সতেরোই আগস্ট এই মপআপ রাউন্ডে যারা যারা অংশগ্রহণ করতে পারবে যারা এখনও পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করনি তোমরা নতুনভাবে আবার আবেদন করতে পারছো সেন্ট্রালাইজ পোর্টালের মধ্য দিয়ে সেই সঙ্গে যারা আবেদন করেছিল কিন্তু তোমরা যারা কোনো কলেজই পাওনি তারাও কিন্তু এই মপ আপ্রাউন্ডে অংশগ্রহণ করতে পারছো সেই সঙ্গে যারা আবেদন করেছিল কিন্তু পছন্দের কলেজ পাওনি তোমরা ভর্তি হয়েছিলে এবং অ্যাডমিশন ক্যান্সেল করে তোমরা কিন্তু পুনরায় মোপ আপ্রাউন্ডে অংশগ্রহণ করতে পারছো মপআপ রাউন্ড চলবে আট থেকে সতেরোই আগস্ট কুড়ি আগস্ট বিকেল চারটের সময় কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হচ্ছে কুড়ি থেকে তেইশে আগস্ট এই মেরিট লিস্টের উপর ভিত্তি করে তোমরা অনলাইনের মাধ্যমে অ্যাডমিশন প্রক্রিয়া কমপ্লিট করতে পারো সাতাশে আগস্ট বিকেল চারটে এক্ষেত্রে কিন্তু তোমরা যারা অনলাইনের মাধ্যমে ফার্স্ট মেরিট লিস্টের নাম উঠেছে কিন্তু তোমরা পছন্দের কলেজ পাওনি এক্ষেত্রে তোমরা আপগ্রেড রাউন্ডে অংশগ্রহণ করতে পারো সাতাশ থেকে তিরিশে আগস্ট এই সময়ের মধ্যে কিন্তু যারা আপগ্রেড রাউন্ডে অংশগ্রহণ করেছিলে এদের কিন্তু ভর্তি প্রক্রিয়া কমপ্লিট হবে তিন থেকে সাতই সেপ্টেম্বর এই সময়ের মধ্যে কিন্তু তোমাদের কলেজে যেতে হবে এবং কলেজে গিয়ে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশানে অংশগ্রহণ করতে হবে প্রিয় বন্ধুদের বলবো অনলাইনের মাধ্যমে তোমরা যখন আবেদন করছো এবং এই আবেদনের ক্ষেত্রে কলেজ চুজ যেই অপশানে তোমরা করছো এক্ষেত্রে কিন্তু এটা খুবই ভাইটাল বিষয় এক্ষেত্রে সর্বাধিক একজন স্টুডেন্ট পঁচিশটি কলেজ তোমরা সিলেকশান করতে পারো এবং এই কলেজ কিন্তু সিলেকশন তোমরা এমনভাবেই করবে যে কলেজ তোমাদের প্রথম পছন্দ তোমাদের যেই কলেজটি তোমাদের প্রথম পছন্দ সেই কলেজ এক তারপরের পছন্দ দুই এইভাবে কিন্তু এক এক করে তোমরা কলেজ সিলেকশান করবে কোনো একজন আবেদন একটা বা দুটো কলেজ কখনই সিলেকশান করবে না মোটামুটিভাবে তোমাদের প্রথম কলেজ যে পছন্দের তালিকাগুলো প্রথম পাঁচের মধ্যে রাখবে যত সম্ভব যতটা সম্ভব কলেজ তোমরা এর পরপর দিয়ে যেতে পারো সেন্ট্রালাইজ পোর্টালের মধ্যে দিয়ে তোমরা কিভাবে কলেজ চুজ করবে এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়ে দিয়েছি নিজের ডেসক্রিপশনে লিঙ্কটি দিয়ে রাখবো যেখান থেকে তোমরা সরাসরি দেখে নিতে পারবে সেই সঙ্গে তোমাদের মপ আপ রাউন্ড তোমাদের পছন্দের কলেজ না পেলেও তোমাদের সেকেন্ড রাউন্ডে তোমরা কীভাবে অংশগ্রহণ করবে আমি ডেসক্রিপশানে তারও লিঙ্ক দিয়ে রাখবো আর প্রিয় বন্ধুদের বলবো অনলাইনের আবেদনের ক্ষেত্রে তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারো বন্ধু ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে কাজে আসে এমন অনেক কাজের প্রয়োজনীয় ভিডিও খুব সহজেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ করব ধন্যবাদ